বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান এবং জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিং একাধিক পরকীয়া উপার্জন নিয়ে কটাক্ষ। সাইফ অমৃতার সম্পর্ক ভাঙার নেপথ্যে ছিল আরো বহু কারণ। একদিকে দুই তারকার বয়সের পার্থক্য, অন্যদিকে ক্যারিয়ারে আয়ের পার্থক্য। তবুও সব বাধা পেরিয়ে ইন্ডাস্ট্রির উঠতি অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন সেই সময়কার সুপারস্টার নায়িকা অমৃতা সিং। 90-এর দশকের শুরুর দিকে সাইফ এবং অমৃতা বিয়ে করেন, কিন্তু তাদের বিবাহিত জীবন সুখের ছিল না। 13 বছর এক ছাদের তলায় থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা, কিন্তু তাদের প্রেম কাহিনী সিনেমার চেয়ে কোনো অংশে কম ছিল না। জনপ্রিয় লেখক খুশবন্ত সিংহের পরিবারের কন্যা অমৃতা 80-এর দশকে ক্যারিয়ারের প্রথম সিনেমা অভিনয় করেই হিন্দি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলেন অমৃতা। 1983 সালে বেতাব সিনেমায় সানি দেওলের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাকে। 80-এর দশক থেকেই একের পর এক হিট সিনেমাতে পরপর কাজ করে যাচ্ছিলেন অমৃতা। অভিনেত্রী যে সময় তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সেই সময় ব্রিটেনে পড়াশোনা করতে গিয়েছিলেন সাইফ। অভিনয়ের প্রতি তখন যদিও বিশেষ আগ্রহ ছিল না তার। সূত্রের খবর, সাইফের এক আত্মীয় তাকে বিজ্ঞাপনে অভিনয় প্রস্তাব দেন। ব্রিটেনে পড়াশোনা শেষ করে বিজ্ঞাপনের কাজে মুম্বাই যান সাইফ। কোনো কারণে শুটিং না হলেও সাইফ স্থির করে ফেলেন যে তিনি অভিনয় নিয়ে ক্যারিয়ার করবেন। রাহুল রাওয়াইল পরিচালিত বেখুদি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান সাইফ। কাজলের বিপরীতে অভিনয় করার সুযোগ পান তিনি। কয়েকটি দৃশ্যের শুটিংও শেষ করে ফেলেন অভিনেতা। সেই সেটেই সাইফের সঙ্গে প্রথম দেখা হয় অমৃতার। রাহুলের প্রিয় বান্ধবী ছিলেন অমৃতা, তাই বেখুদি সিনেমার সেটে তাকে ডাকেন রাহুল। সেটে উপস্থিত সব তারকা অমৃতার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন, সাইফও বাদ ছিলেন না। তখন ছবি তোলার সময় অমৃতার সঙ্গে সামান্য কথোপকথনও হয় সাইফের। অমৃতাকে প্রথম দেখার পর তার প্রেমে পড়ে যান সাইফ আলী খান। কিভাবে অমৃতার সঙ্গে আবার দেখা করা যাবে তার উপায় খুঁজতে থাকেন নবাব পুত্র। শেষমেশ নায়িকার বাড়ির ফোন নম্বর জোগাড় করেন অভিনেতা। দেরি না করে অমৃতাকে ফোনও করে ফেলেন সাইফ। অমৃতাকে ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন অভিনেতা। নৈশভোজের জন্য বাইরে যেতে চান বলেও জানান সাইফ, কিন্তু নায়কের প্রস্তাবে রাজি হননি নায়িকা। তিনি বলেন, আমি বাড়ির বাইরে কোথাও নৈশভোজ করি না, তুমি চাইলে আমার বাড়ি আসতে পারো। অমৃতার প্রস্তাব ফেরাতে পারেননি সাইফ। বাইরে কোথাও নাই, বরং নায়িকার বাড়িতে ডেট করেন দুই তারকা। এক পুরনো সাক্ষাৎকারে অমৃতা জানিয়েছিলেন, ডেট করতে গিয়ে সাইফ নাকি টানা দুদিন অমৃতার বাড়িতেই ছিলেন, দুজনের কেউ নাকি চার দেওয়ালের বাইরেই যাননি। দুদিন পর শুটিংয়ের কাজ চলে আসায় অমৃতার বাড়ি থেকে খানিকটা বাধ্য হয়ে বের হন সাইফ। দুই তারকা একে অপরকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে পারছিলেন না। ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরুর আগেই অমৃতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাইফ। অমৃতার সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নায়কের জীবনে বাধা আসে। বেখুদি সিনেমা থেকে বাদ পড়েন তিনি। তার বিরুদ্ধে সিনেমা নির্মাতাদের অভিযোগ, সাইফ নাকি পেশাদার ছিলেন না, প্রয়োজনে ফোন করলেও পাওয়া যেত না অভিনেতাকে। সাইফ নাকি নিজের শখ পূরণ করার জন্য বেখুদি সিনেমাতে অভিনয়ের প্রস্তাবে রাজি হয়েছিলেন। সিনেমার শুটিং নাকি কানাডায় হওয়ার কথা ছিল, আর সাইফ কানাডা ঘুরতে চেয়েছিলেন বলেই সিনেমার প্রস্তাবে রাজি হন। এই কথা পরিচালকের কানে আসায় সাইফকে বাদ দেওয়া হয় সিনেমা থেকে। এরপর সাইফের পরিবর্তে বেখুদি সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করতে দেখা যায় কমল সাদানাকে। তবে ক্যারিয়ারের প্রথম সিনেমা থেকে বাদ পড়ার কোনো ক্ষোভ ছিল না সাইফের, বরং তিনি কৃতজ্ঞ বোধ করেছিলেন, কারণ এই সিনেমার সেটেই অমৃতার সঙ্গে তার প্রথম আলাপ হয়। তারপর 1993 সালে পরম্পরা সিনেমায় অভিনয় করে সাইফ আলী খান তার ক্যারিয়ার শুরু করেন। 2001 সাল পর্যন্ত 40-টিরও বেশি সিনেমাতে অভিনয় করতে দেখা যায় তাকে, কিন্তু তার মধ্যে কোনো সিনেমা ফ্লপ তো কোনো সিনেমা বহু তারকা খচিত। সাইফের ঝুলিতে হিন্দি ছবির সংখ্যা বৃদ্ধি পেলেও ক্যারিয়ারে মাইল ফলক গড়ে তুলতে পারছে ছিলেন না তিনি। 1991 সালে অমৃতা যখন তার ক্যারিয়ারের সাফল্যের চূড়ায়, সেই সময় সাইফকে বিয়ে করেন তিনি। কিন্তু সাইফ অভিনেতা হিসেবে সফল হতে পারেননি তখনও। তার প্রথম সিনেমা মুক্তির 2 বছর পর 1995 সালে সাইফ এবং অমৃতার কন্যা সারা আলী খানের জন্ম হয়। ক্যারিয়ারে এগিয়ে যেতে না পারলেও সাইফের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর নাম জড়িয়ে পড়ত বলে জানা যায়। এমনকি অমৃতার সঙ্গে সম্পর্কে আসার আগে অনু আগরওয়াল এবং মুনমুন সেনের মতো বড় মাপের তারকাদের সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেতা। এক পুরনো সাক্ষাৎকারে সাইফ জানিয়েছিলেন, তার উপার্জন কম হওয়ার কারণে দিনের পর দিন তাকে কড়া কথা শোনাতেন অমৃতা। ধীরে ধীরে তাদের সম্পর্ক বিষিয়ে যেতে থাকে। 2001 সালে দিল চাহতা হ্যায় সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেতা। ওই বছরই সাইফ অমৃতার পুত্র সন্তান ইব্রাহিম আলী খানের জন্ম হয়। তারপর কাল হো না হো সিনেমায় অভিনয়ের সুযোগ পান নায়ক। সহ অভিনেতা হিসেবে শাহরুখ খান থাকলেও সাইফের জন্য পর্দায় যথেষ্ট জায়গা ছিল। এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ও করেছিলেন তিনি। তারপর আর ক্যারিয়ারে পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। একের পর এক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি।
কিন্তু অমৃতার সঙ্গে ১৩ বছরের বিবাহিত জীবন সম্পূর্ণ শেষ হয়ে যায়। ২০০৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দুজন। বিচ্ছেদের পর মডেল রোশা ক্যাটালানোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সাইফ এবং রোশা কিছুদিন একসঙ্গে বাস করেন বলেও জানা যায়। তবে রোশার সঙ্গেও সম্পর্ক টেকেনি বেশি দিন। এরপর ১০ বছরের ছোট কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাইফ। ২০১২ সালে কারিনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। পুরনো এক সাক্ষাৎকারে অমৃতার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলাছিলেন সাইফ। তিনি জানান, ৫ কোটি রুপির চুক্তিতে অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয় সাইফের। বিচ্ছেদের পরেই ২.৫ কোটি রুপি অমৃতার হাতে দেন তিনি। তারপর থেকে প্রতি মাসে ১ লাখ রুপি করে দেওয়ার চুক্তি হয়। যতদিন না পর্যন্ত সারা এবং ইব্রাহিম নিজের পায়ে দাঁড়াচ্ছেন, ততদিন সাইফকে প্রতি মাসে সমপরিমাণ টাকা দিয়ে যেতে হবে বলে চুক্তি হয়। সাইফ আলী খানের দাবি, সম্পর্কে থাকাকালীন রোজ তার উপার্জন নিয়ে অমৃতার কটাক্ষের শিকার হতেন। এমনকি বিচ্ছেদের পর নাকি সারা এবং ইব্রাহিমের সঙ্গে সাইফকে দেখাও করতে দিতেন না অমৃতা। বর্তমানে স্ত্রী কারিনা, দুই পুত্র তৈমুর এবং জাহাঙ্গীর এবং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। সারা এবং ইব্রাহিমের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে সাইফের, কিন্তু বিচ্ছেদের পর অমৃতার সঙ্গে অভিনেতার সম্পর্ক আর সহজ হয়নি। এ আর এম সাদাত, দেশ টিভি।